সালাম, সবাই শুভেচ্ছা, আমি তুহিন। সম্প্রতি শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে কপিরাইট অফিসে আমার লাইভ গান পরিবেশন সংক্রান্ত একটি অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে মাননীয় রেজিস্ট্রার সাহেব মতামত দেন যে শিরোনামহীনের গান আমার গাওয়া উচিত নয়। এটা শুধু একটি মতামত বা অবজারভেশন, কোনো পরিপূর্ণ রায় নয়। ব্যান্ড একটি দলগত ব্যাপার, আইনজীবীদের মতে বিদ্যমান আইনের গানের বিষয় বলা থাকলেও ব্যান্ড সঙ্গীতের অধিকারের ব্যাপারটি সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। এছাড়া আমার লেখা ও সুরের গানগুলোর উপর মূল অধিকার আমার তো আছেই, বরঞ্চ যেসব গানে মূল কণ্ঠ মৌলিকভাবে আমার দেয়া, পারফরমার সাইটের মাধ্যমে সেই গানগুলো লাইভ কনসার্টে পরিবেশন করতে আমার আইনগত কোনো বাধা নেই। উক্ত মতামতের বিরুদ্ধে আমি কপিরাইট অফিসে আপিল করতে পারি, যা আমি ইতিমধ্যে করেছি। এই আপিলের ভিত্তিতে একাধিক সদস্যের একটি বোর্ড গঠন করা হবে, যারা যাচাই বাছাইয়ের পর পুনরায় সিদ্ধান্ত জানাবেন। সেই সিদ্ধান্ত যদি কারো মনোপুত না হয়, তবে যে কোনো পক্ষ পুনরায় উচ্চ আদালতে আপিল করতে পারবে। শিরোনামহীন কর্তৃক জমাকৃত গানের সত্য সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রায় সবকটি অ্যালবামে গীতিকার, সুরকার, পারফর্মার হিসেবে আমার, তুষার বা ফারহানের কারো কোনো অনুমতি রেজিস্ট্রেশনের সময় নেওয়া হয়নি। মূল প্রাথমিক লাইন আপের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কেবল গান গাইবার নয়, শিরোনামহীন ব্যান্ডের সুনাম, অধিকার ও এখতিয়ারের ব্যাপারে কার কতটুকু অবদান ও দখল অতীতে ছিল এবং ভবিষ্যতে থাকবে, এই বিষয়টি পর্যালোচনাপূর্বক আইনগত সিদ্ধান্ত পাবার আশায় আগানোর চেষ্টা করছি। তবে আশা করব এসবের অনেক আগেই এ কাদা ছোড়াছুড়ি অবসান হবে ও পুরানো গানগুলোকে বাঁচিয়ে রাখার এবং নতুন গান সৃষ্টি করার দিকে সবাই মনোযোগী হবে।